আজকে আলোচনা করব মানবিক শাখার ভবিষ্যৎ নিয়ে। কারণ অনেকেই বলে যে ভাই মানবিক শাখায় পড়িয়ে কি করব, মানবিক শাখায় তো বেকারত্বের সংখ্যা অনেক বেশি। মানবিক শাখায় পড়লে বেকার হতে হবে আর অন্য শাখায় পড়লে আপনাকে বেকার হতে হবে না, এই কথা আপনাকে কে বলছে? আপনি মানবিক শাখায় পড়তেছেন কিন্তু এমন সাবজেক্ট নিয়ে পড়তেছেন যে সাবজেক্টের ভ্যালু আমাদের বাংলাদেশে নাই, তাহলে তো আপনাকে বেকার হতেই হবে। ভালো সাবজেক্ট নিয়ে যদি লেখাপড়া করেন আপনাকে ঠেকায় কে? তো আজকে মানবিক শাখার আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বেস্ট কয়েকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যারা মানবিক শাখায় ভর্তি হবেন তারা অবশ্যই এই সাবজেক্টগুলো নিজের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে রাখবেন। আর যারা সম্প্রতি অনার্সে ভর্তি হবেন, অনার্সে ভর্তির জন্য এই সাবজেক্টগুলো হচ্ছে বেস্ট। এই সাবজেক্টে যদি আপনি অনার্স প্লাস মাস্টার্স কমপ্লিট করতে পারেন তাহলে পরে আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না, আপনি আপনার লাইফে খুব দ্রুতই শাইন করতে পারবেন। তো আর্টস ডিপার্টমেন্টে বা মানবিক শাখায় অনেকগুলি সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলি হয়তো অন্য শাখায় নেই। মানবিক শাখায় সাবজেক্টের সংখ্যা অনেক বেশি, কিন্তু এই সাবজেক্টের মধ্যে এমন কিছু ডিমান্ডফুল সাবজেক্ট আছে, এমন কিছু হট সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না, আপনি খুব দ্রুত আপনার লাইফে শাইন করতে পারবেন। এমন কয়েকটা সাবজেক্টের কথা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। যারা মানবিকের স্টুডেন্ট এবং যারা সম্প্রতি মানবিক শাখার সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করতে যাচ্ছেন বা গ্র্যাজুয়েশন করতে যাচ্ছেন, এই ভিডিওটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক উপকৃত হবেন। এবং শুরুতেই বলে রাখি, যারা কমার্সের স্টুডেন্ট, এই ভিডিওর ডিসক্রিপশনে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে আপনি কমার্সের ভালো ভালো সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করছি ওখান থেকে ডিটেলস আপনি জানতে পারেন। আর যারা আর্টসের স্টুডেন্ট তারা এই ভিডিওটার সঙ্গে থাকেন। তো আর্টসের এই অনেকগুলো ডিমান্ডফুল সাবজেক্টের মধ্যে একটি অন্যতম সাবজেক্ট হচ্ছে অর্থনীতি। এই সাবজেক্টের উপরে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত আপনার লাইফে শাইন করতে পারবেন। কারণ একটি দেশের সামগ্রিক অর্থব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু অর্থনীতিবিদদের। তাছাড়া বর্তমানে অর্থ সংশ্লিষ্ট কাজের দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ায় এই বিভাগের চাহিদা কিন্তু অনেক বেশি, এবং সেই সাথে অর্থনীতির স্টুডেন্টদের চাহিদাও কিন্তু অনেক বেশি, সেটা হোক দেশ এবং বিদেশে। এখন বলতে পারেন যে এই সাবজেক্টে আমি কোথা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন করার সুযোগ আছে, এবং বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেকগুলি কলেজ আছে, সেই সমস্ত কলেজে এই সাবজেক্টটি পড়ানো হয়। আপনি চাইলে যদি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়, যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে আপনি অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আর যদি নিজের জেলাতেই বসে পড়াশোনা করতে চান বা বাড়িতে বসেই পড়াশোনা করতে চান তাহলে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো একটি কলেজ। আর এই সাবজেক্টের কর্মক্ষেত্র হচ্ছে অনেক প্রসারিত। আপনি এই সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন করে দেশের বিভিন্ন ব্যাংক, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক সহ ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রাইভেট ফার্ম, শিক্ষকতা ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে গবেষক হিসাবে আপনি চাকরি পেতে পারেন। আর এই সাবজেক্টের সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই সাবজেক্টের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন। আপনাকে বেশি টাকা পয়সা খরচ করে দেশের বাইরে থেকে পিএইচডি ডিগ্রি আনতে হবে না, আপনি স্বয়ং বাংলাদেশে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই সাবজেক্টের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন। আর একজন পিএইচডি ডিগ্রিধারীর মর্যাদা আমাদের দেশে অনেক বেশি। সুতরাং আর্টসে ভর্তি হওয়ার আগে কিংবা আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে অনার্স করার আগে এই সাবজেক্টটি অবশ্যই আপনার ক্যাটাগরিতে রাখবেন। মানবিক শাখার সেরা সাবজেক্টের মধ্যে আরেকটি অন্যতম সাবজেক্ট হচ্ছে ইংরেজি বা ইংলিশ। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, দূতাবাস এবং বিদেশে চাকরি নেওয়ার ক্ষেত্রে ইংরেজির চাহিদাটা কিন্তু অনেক বেশি। যদি আপনি এই সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন করতে পারেন তাহলে আপনি দেশে এবং দেশের বাইরে যে কোনো প্ল্যাটফর্মে আপনি চাকরি করার জন্য উপযোগী। এছাড়াও দেশের প্রতিটি সরকারি এবং বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট প্রতিষ্ঠান এবং দেশীয় বিদেশি ব্যাংকে উচ্চ বেতনে চাকরির সুযোগ রয়েছে। আর এই সাবজেক্টের সবচেয়ে বড় গুণ হচ্ছে যদি আপনি এই সাবজেক্ট নিয়ে যদি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারেন আপনি বিসিএসটা আপনার কাছে হবে অনেক সহজ। কারণ বিসিএসে ইংরেজি বিভাগের ছাত্ররাই অন্যদের চাইতে অনেক এগিয়ে থাকে। মানবিক শাখার আরেকটি অন্যতম সাবজেক্ট হচ্ছে লোক প্রশাসন। এটা অবশ্যই প্রত্যেকটা কলেজে কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা তেমন পাওয়া যায় না, তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা অ্যাভেলেবল। ভালো এবং সুন্দর রেজাল্ট করলে সরকারি এবং বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি চাকরি করতে পারবেন। এছাড়া এই সাবজেক্ট যদি আপনি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারেন তাহলে বাংলাদেশের নিযুক্ত বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, মানবাধিকার সংগঠনসমূহ, বিভিন্ন এনজিও, বিদেশি সংস্থা, আন্তর্জাতিক সংগঠন ও প্রশাসনের ক্ষেত্রে আপনার চাকরির রয়েছে সুবর্ণ সুযোগ, এবং সেই চাকরির ক্ষেত্রে আপনার প্রায়োরিটি থাকবে অনেক বেশি।
সুতরাং যারা মানবিক শাখা থেকে অনার্স অ্যাপ্লাই করবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তারা লোক প্রশাসন সাবজেক্টে একটু নজরে রাখবেন। মানবিক শাখার আরেকটি জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, বা যেটাকে ইংলিশে বলা হয় পলিটিক্যাল সায়েন্স। মূলত মানবিক শাখা থেকে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে বা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স করার জন্য প্রতিযোগী সংখ্যা হয় অনেক বেশি, কারণ আপনার মতো অনেকেই এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে পাবলিকে, আর যদি আপনি কোনো কলেজে ভর্তি হন তাহলে তো অবশ্যই আপনাকে পয়েন্টের আকারে দেখবে, যে আপনার ভালো পয়েন্ট থাকতে হবে, তাহলে আপনি এই সাবজেক্টে ভর্তি হতে পারবেন। এছাড়া এই সাবজেক্টের উপরে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাংলাদেশ থেকে আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন। আর এই সাবজেক্টের সবচাইতে ভালো দিক হচ্ছে, সবচাইতে সুবিধা হচ্ছে, আপনি যখন বিসিএস পরীক্ষায় অংশ নেবেন এবং বিসিএস এর চয়েসটা যদি আপনি প্রশাসন ক্যাডারে দিয়ে থাকে, তাহলে তো মনে করেন যে অন্যদের চাইতে আপনার অগ্রাধিকার থাকবে অনেক বেশি। কারণ যে সকল ছাত্ররা রাষ্ট্রবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করে বিসিএস পরীক্ষায় অংশ নেয় তাদেরকে প্রশাসন ক্যাডারে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। এই জন্য মানবিক শাখায় ভর্তি হওয়ার আগে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আপনার পাঠ্য লিস্টে রেখে দিবেন। আর যারা সম্প্রতি মানবিক শাখার কোনো সাবজেক্টের উপরে অনার্স ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন বা অনার্স অ্যাপ্লাই করবেন, তাদেরকে বলবো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা অবশ্যই অবশ্যই আপনার চয়েস ক্যাটাগরিতে রাখবেন। তো এইগুলাই ছিল মূলত মানবিক শাখার খুবই জনপ্রিয় সাবজেক্ট। এই সাবজেক্টের উপরে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন, অনার্স প্লাস মাস্টার্স যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি জীবনে বেকার থাকবেন, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ যে সাবজেক্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই সাবজেক্টের চাহিদা আমাদের দেশ এবং দেশের বাইরে সব জায়গাতেই আছে। সুতরাং খুব ভালো করে, খুব ভালো রেজাল্ট নিয়ে এই সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুন। তো সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলি, আপনারা ভালো সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন করলেন বা ভালো সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলেন কিন্তু রেজাল্ট হয়ে গেল খুবই খারাপ, যদি এই সাবজেক্টগুলিতে যদি আপনি রেজাল্ট খারাপ করেন, তাহলে কিন্তু আপনি জীবনে শাইন করতে পারবেন না। সাবজেক্ট যেমন ভালো, আপনাকে রেজাল্টও করতে হবে তেমন ভালো, তাহলে পরে অবশ্যই আপনি আপনার লাইফে শাইন করতে পারবেন বা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্ত কি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।